অবশেষে 51 দিনের মাথায় প্যারিস থেকে মৃত ছাত্রের দেহ ফিরল কোলাঘাটে। গত 23 মে ভিনদেশে পড়াশোনা করতে গিয়ে মৃত্যু হয়েছিল পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের দেউলিয়া গ্রামের ছাত্র শ্রমিক মাইতির। কম্পিউটেশনাল ফ্লুইডস মেকানিক্সে 9ম স্থান দখল করে প্যারিসের কসবার্ট ইউনিভার্সিটিতে পড়াশোনার জন্য 1 মে বাড়ি থেকে প্যারিসের উদ্দেশ্যে যায়, কিন্তু প্যারিসের বিমানবন্দরে পৌঁছাতেই তার শরীর অসুস্থ হয়ে পড়ে। এরপর বিমানবন্দর থেকে তাকে প্যারিসের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। গত 23 মে খবর আসে তাদের ছেলে মারা গিয়েছে। এরপর পরিবার বিভিন্ন দফতর এবং ভারতীয় দূতাবাস এবং প্যারিসের দূতাবাসে যোগাযোগ করেও কোনো সুরাহা পাননি মৃতের পরিবার। পরে প্যারিস দূতাবাস থেকে জানানো হয় যে মৃতদেহ বাড়িতে আনতে আনুমানিক 6 লক্ষ টাকা দিতে হবে, কিন্তু পরিবারের পক্ষ থেকে 6 লক্ষ টাকা খরচ করে ছেলের মৃতদেহ আনা কোনোভাবেই সম্ভব হয়ে ওঠে না। এরপর পরিবারের পক্ষ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হন। শুভেন্দু অধিকারী এবং বিদেশ মন্ত্রকের সহায়তায় আজ 13ই মে কফিনবন্দি দেহ দেউলিয়ায় তার বাড়িতে ফিরল। একেবারে 51 দিনের মাথায় মৃত ছাত্রের পরিবার দেহ হাতে পেল রাজ্যের বিরোধী দলনেতার সহযোগিতায়। তার প্যাডে বিদেশ মন্ত্রীকে চিঠি করেন, এমনকি মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী এবং তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীর সহায়তা ছিল বলে দাবি করেন ছাত্রের পরিবার। আবেদন জানান মৃতের পরিবার। তারা আরো জানান, বিদেশ থেকে এদেশে মৃতদেহ ফিরিয়ে আনার জন্য যে 6 লক্ষ টাকার বেশি অর্থ প্রয়োজন ছিল তা ভারতীয় বিদেশ মন্ত্রকের সহযোগিতায় কোনো অর্থ লাগেনি ছাত্রের পরিবারের। প্যারিস থেকে 51 দিনের মাথায় মেধাবী ছাত্র শ্রমিক মাইতির দেহ তার পরিবার হাতে পান। দেহ আসার পরেই কান্নায় ভেঙে পড়ে পরিবার ও প্রতিবেশীরা। মৃত্যু হয়েছে শ্রমিক মাইতি, আমার ভাইপো হয়। আর ও আসে কসবা ইউনিভার্সিটিতে প্রায় 4.5-5 বছরের কোর্সে পড়তে গিয়ে তাই শেষের পথে ছিল, বাড়ি ফিরেছিল 3.5 বছর পর। তারপর অবশ্য এখানে এসে একটু অসুস্থ অনুভব করবে যে ফ্রান্সের প্যারিসিতে আমি গলব্লাডার স্কুলের অপারেশন করব নামে এয়ারপোর্ট থেকে নেমে একটু অসুস্থ অনুভব করার পরই ওখানকার হসপিটালে ভর্তি হয় এবং 9 তারিখের দিকে ওর গলব্লাডার স্কুল অপারেশন নিয়ে সুস্থ হই। আর ঠিক শেষের দিকে ওই হঠাৎ বলে পেটের যন্ত্রণা, তারপর 3-4 দিন ICU রাখা হয়। ICU রাখার পরেই তারপর খবর আসে আমার কাছে ঠিক 23 মে যে আপনার সেভাবে ছেড়ে চলে যায়। তো এই অবস্থায় আমরা কিন্তু অনেকটাই ঝামেলার মধ্যে পড়ে যাই, দূতাবাসের মাধ্যমে যোগাযোগ করে চেষ্টা করি, কিন্তু প্রথমে সুরাহ হলো না, বডিটাকে কীভাবে ফিরিয়ে আনা হয়। অবশেষে বিদেশ মন্ত্রককে চিঠিপত্র দেওয়া হয় এবং সেক্ষেত্রে অবশ্যই উল্লেখযোগ্য ভূমিকা বিরোধী দলনেতা শুভেন্দুবাবু নিজস্ব তার প্যাডে দিয়েছে, বিপ্লব রায়চৌধুরী উনিও মন্ত্রী হিসাবে অনেকটাই সহযোগিতা করেছেন দুই পক্ষ থেকে। এদিকে পশ্চিমবঙ্গের স্পেশাল কমিশনার অরুণিমা দে, IAS অফিসার উনিও, জয়েন্ট সেক্রেটারি অফ ইন্ডিয়া প্রাইম মিনিস্টার, যুগ্ম সেক্রেটারিকে চিঠিপত্র দিয়ে অবশেষে আমার এই বডিটা অনেক টাল বাহানার পর প্রায় 51 দিনের মাথায় আজকে বডিটা আমরা আনতে পেরেছি ভারতবর্ষে। ধন্যবাদ জানাই বিদেশ মন্ত্রককে, ধন্যবাদ জানাই সামনের আমাদের বিধায়ক মন্ত্রী মৎস্যমন্ত্রী বিপ্লব বাবুকে এবং তৎসব পশ্চিমবঙ্গ সরকারের CMO এবং হেডকোয়ার্টার্স হোম অ্যান্ড হিলস ডিপার্টমেন্টের অফিসার শুভেন্দুবাবু, বিশেষ করে অধিকারবাবু, অধিকারী ফ্যামিলি অনেকটাই আমাকে সহযোগিতা করেছে, শুভেন্দুবাবু, সৌমেন্দুবাবু, শিশিরবাবু তিনজন। তো 51 দিনের মাথায় তাহলে দেওয়া হলো? হ্যাঁ, 51 দিনের মাথায় বডিটা আমরা অবশেষে ফিরে পেলাম ওনাদেরই সহযোগিতায় এবং সেটা হলো ফ্রি অফ কস্টেই আমরা বডিটা ফিরে। প্রথমে কি মোটামুটি টাকা চেয়েছিল? মোটামুটি টাকা চেয়েছিল, সেটা অনেক প্রায় 7-8 লাখ টাকা। সেই জায়গাটা সম্পূর্ণ বিনামূল্যে সরকারের পক্ষ থেকে পেয়েছে। অবশ্যই আমি ধন্যবাদ জানাই বিদেশ মন্ত্রককে, আমার বিরোধী দলনেতা অপোজিশন লিডার ওয়েস্ট বেঙ্গলের শুভেন্দুবাবুকে, আমাদের জানাই এখানকার স্থানীয় বিধায়ক বিপ্লব রায়চৌধুরী। আপনার নাম? আমার নাম সুনীল মাইতি, আমি সমিতির কাকু। আমার আপনার প্রিয় কাঁথি শহরে নরম তাজা স্বাদে ও পুষ্টি গুণে ভরা মুরগির মাংস টেস্টি চিকেনে পাবেন ব্রয়লার, দেশি, হ্যাচারি, কক মুরগির গোটা ও কাটা মাংস। তবে আর দেরি কেন, আজই আসুন টেস্টি চিকেনে। আমাদের ঠিকানা খড়গপুর বাইপাস কাঁথি পূর্ব মেদিনীপুর, যোগাযোগ নম্বর 9083276571।